আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি আজকে একটি ফল নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বন্ধুরা, জাম্বুরা অতি পরিচিত একটি ফল। জাম্বুরাকে অনেকেই বিভিন্ন নামে ডাকা হয়। কেউ বলে বাদামি লেবু, কেউ বলে বাদামি লেবু, ছোলম, বড় লেবু ইত্যাদি, যা সব মৌসুমে পাওয়া যায় না। মৌসুমি এই ফলটি অনেকেই পছন্দের তালিকায় রয়েছে। স্বাদ টক মিষ্টি হওয়াতে খেতে দারুণ লাগে। জাম্বুরা হচ্ছে উপকারী আর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। বন্ধুরা, জাম্বুরা খেলে কী কী উপকার হয় তা আজকে আপনাদের মাঝে আমি জানাবো। জাম্বুরাতে হচ্ছে লো ক্যালোরি, লো সোডিয়াম ও খুব ভালো পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান তো আছে। তারপর হচ্ছে বন্ধুরা, জাম্বুরাতে হচ্ছে ভিটামিন সি, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট একটি সমৃদ্ধ ফল। যাদের খাবার হজমে সমস্যা হয়, দেখা যাচ্ছে অকারণে বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে পেট ফাঁপা, পেট ব্যথা এবং হচ্ছে আপনার খিদে না লাগা, হজমের সমস্যা এবং হচ্ছে যারা এই ধরনের সমস্যা সবসময় ভোগেন, তারা নিয়মিত জাম্বুরা খেলে এই ধরনের সমস্যা থেকে লাঘব করতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া হচ্ছে বন্ধুরা, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। জাম্বুরাতে পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে। গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি হার্টের রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তবে এটি নিয়মিত খেতে হবে ও ট্রান্স ফ্রাইড জাতীয় সয়াবিন তেল বা ডুবো তেলে ভাজা খাবার পরিহার করতে হবে এবং এছাড়াও ব্যায়াম করতে হবে। তারপর হচ্ছে বন্ধু, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ফ্রি রেডিকেল থেকে ক্রোশে রক্ষা করে। এটি শরীরের আগত জীবাণু ধ্বংস করে ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আপনার প্রতিরোধ করে। তারপর হচ্ছে অসুরোগের প্রতিরোধ করার ক্ষেত্রে জাম্বুরার ভূমিকা অনেক রয়েছে। জাম্বুরাতে আছে ডায়েটারি ফাইবার, আর ফাইবার পেটের পরিবেশে আপনার হচ্ছে ভালো রাখতে সাহায্য করে। খাবার হজমে সহায়তা করে, অন্ত্রের জীবাণু ধ্বংস করে, অন্ত্রকে সুস্বাস্থ্য করে তুলে। ফাইবার সমৃদ্ধ খাবার কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়, আর দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে অসুরোগ হয়। ফাইবার এই কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করে। তারপর হচ্ছে বন্ধুরা, ওজন কমাতে জাম্বুরার অনেক ভূমিকা রয়েছে। যারা ওজন কমাতে চান, তাদের খাদ্য তালিকায় লো ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার থাকে বেশি। জাম্বুরা এমন একটি ফল যেটি ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে। জাম্বুরা ক্ষুধা নিবারণ করে, অতিরিক্ত খাবার গ্রহণ এড়াতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখে। লো ক্যালোরি ও উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রেখে রক্তনালীর ত্রাণ প্রতিরোধ করে ও রক্তনালী প্রসারিত করে। সকালে নিয়মিত জাম্বুরার রস খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকে, বয়স বৃদ্ধি রহিত করে। কৃত্রিম পণ্যের চেয়ে নিয়মিত প্রাকৃতিক ফলমূল খেলে ত্বকের সৌন্দর্য। তো বন্ধুরা, কারণ প্রাকৃতিক ফলমূলে বিভিন্ন ভিটামিন মিনারেল আছে, যেটি আমাদের দৈনন্দিন বা প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গে যথাযথ পুষ্টি নিশ্চিত করে। জাম্বুরা আমাদের ত্বক কোমল করে ও ত্বকের বলিরেখা কমায়। পানিশূন্যতা রোধ করে। জাম্বুরাতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম আছে, যা পেশি সংকোচন রোধ করে, সহায়তা করে এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অভাবে পেশি সংকুচিত হয়ে যায়। জাম্বুরা এই সংকোচন রোধ করে, শরীরের পানির অভাব পূরণ করে। অর্থাৎ জাম্বুরাতে বিদ্যমান পুষ্টি উপাদানগুলো ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে জাম্বুরা খেলে। বন্ধুরা, ক্যান্সারের হচ্ছে কোষ ধ্বংস ও ক্যান্সারের কোষের বৃদ্ধি প্রতিহত করতে বায়োফ্লোভোনোয়েডস এবং হচ্ছে ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে। জাম্বুরা শুধু প্রোস্টেট ক্যান্সার নয়, এটি অগ্নাশয়ের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও প্রতিরোধ ভূমিকা রাখে। দাঁতের মাড়ির যত্নে জাম্বুরার যথেষ্ট পরিমাণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, মুখে খাবার ব্যাকটেরিয়া যত বৃদ্ধি পাবে, দাঁত ও মাড়ির ক্ষয় তত বাড়বে। জাম্বুরার
অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি মুখের ভেতর জমে থাকা খাবার জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে ও মাড়ির গোড়া মজবুত রাখে। এবং জাম্বুরা কিছুটা রসালো ফল, তাই এটি খেলে দাঁতে লেগে থাকা জীবাণু বিনাশ করে। তারপর হচ্ছে বন্ধু, চুলের যত্নে জাম্বুরা অনেক ভূমিকা রয়েছে। চুলের জন্য উপকারী উপাদান হলো প্রোটিন, ভিটামিন সি, কোলোনাজেন, ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। ফলমূল এই পুষ্টি উপাদানগুলো বেশি থাকে, তাই যাদের চুলের উজ্জ্বলতা কমে গিয়েছে, যাদের চুল রুক্ষ, চুলের গোড়া মজবুত না, চুল পড়ে যায়, চুল ঝরে যায় এবং চুল বৃদ্ধি হয় না, তারা জাম্বুরা খেতে পারেন। বন্ধুরা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে জাম্বুরার অনেক ভূমিকা রয়েছে। টক জাতীয় ফলমূলগুলো ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন, কেননা এগুলোতে হাই সুগার থাকে না, বরং এতে বিদ্যমান অ্যাসিড রক্তের শর্করা লেভেল নিয়ন্ত্রণ রাখে। এছাড়াও জাম্বুরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ ফল, যেটি ডায়াবেটিস রোগীরা খেলে কোনো সমস্যা হবে না। এবং মানব শরীরে ক্ষত সারাতে জাম্বুরার অনেক ভূমিকা রয়েছে। অনেকে ভুল ধারণা আছে যে টক জাতীয় ফল খেলে ক্ষত শুকাতে দেরি লাগে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে টক জাতীয় ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার ক্ষত সারাতে দ্রুত সাহায্য করে। এই ক্ষত হতে পারে অপারেশনের ক্ষত, কেটে যাওয়া ক্ষত বা পড়ে গিয়ে সৃষ্ট যে কোনো প্রকার ক্ষত। আরও রয়েছে বন্ধুরা, লিভার ডিটক্সিফিকেশন করে। আমাদের শরীরে খাবার খাওয়ার মাধ্যমে যে জীবাণু প্রবেশ করে তা দীর্ঘদিন ধরে থাকলে লিভারের ক্ষতি করে, ফলে লিভার ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। জাম্বুরা শরীরে দূষিত পদার্থ বের করে দিয়ে শরীরকে জীবাণুমুক্ত করে, আর জাম্বুরার পুষ্টি উপাদান এই কাজটা লিভারের মাধ্যমেই করে থাকে। উচ্চ ট্রাইগ্লিসারাইড কমায়। জাম্বুরা শরীরের খারাপ কোলেস্টেরল LDL কে নিয়ন্ত্রণ করে, ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। যাদের উচ্চ ট্রাইগ্লিসারাইড আছে তাদের জন্য জাম্বুরা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর বন্ধুরা, ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। জাম্বুরাতে বন্ধুরা বায়ো অ্যাক্টিভ উপাদান ও ফ্লোনোয়েড রুটিন নামক উপাদান আছে, যেটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ও ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। এছাড়াও এতে বিদ্যমান আছে ক্যারোটিনয়েড ও ব্যাকটিন, যেটি আমাদের চুলে ও ত্বক ও চোখের জন্য উপকারী। অ্যালার্জি সমস্যা কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কারো কারো অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। এই অ্যালার্জি আর একটু ভিন্ন ধরনের হয়, যেমন ঠান্ডা পানি খেলে গলা চুলকানো, সবসময় ঠান্ডা কাশি ও সর্দি লেগেই থাকা, এগুলো সাধারণত অনেকের ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হয়। জাম্বুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে অ্যালার্জিজনিত সমস্যা কমাতে থাকে। জাম্বুরা সম্বন্ধে অনেক কিছু বলা বন্ধুরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। আরও এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে যা বন্ধুরা একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আশা করি বন্ধুরা জাম্বুরা খেলে অনেক উপকার পাবেন। তো বন্ধুরা অবশ্যই জাম্বুরা খেলে যেভাবে উপকার হয়, তেমনি জাম্বুরা বেশি মাত্রায় খেলে বা অনেকের শরীরে জাম্বুরা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বা উপকারিতা হতে পারে। তো অবশ্যই যে কোনো ফলমূল খাবেন অবশ্যই, তা অবশ্যই যে ফল খেলে আপনার শরীরে সহ্য হয় না বা শরীরের আপনার অ্যাডজাস্ট হয় না, সেই ফলগুলো খাওয়ার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সবাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।